আছি। আজকে হলো মঙ্গলবার, এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো এত খুব সুন্দর রোদ্দুর উঠেছে সকালবেলা, তো সকালবেলা অনেকগুলো কাছাকাছি করে সব মেরে দিয়েছি। তারপরে সকালে টিফিন টিফিন খাওয়াও হয়ে গেছে, এখন শুধু দুপুরে রান্না করবো। আর আজকে তো রাত্রেবেলা বিয়ে বাড়ি আছে, নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ির, ভাসুরের ছেলের বউ ভাত। আজকে বিয়েতে তো যেতে পারিনি, বিয়েতেও নিমন্ত্রণ ছিল, তো মেজর ভাইয়ের বিয়েতে গেছিলাম দেখে, আর হচ্ছে ওখানকার বিয়ে বাড়িতে আর যাওয়া হয়নি, তো মানে বরযাত্রী যাওয়া হয়নি আর কি। তো আজকে বউ ভাত, বউ ভাতে যাব। তো যাই হোক, আর তোমরা দেখতে থাকো সাথে থাকো। এখন তাড়াতাড়ি করে সবজি টবজি কেটে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো বন্ধুরা দেখো, আমি সবজি কাটতে বসে পড়েছি, আর আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। বাঁধাকপিটা আমি ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে তারপরে হচ্ছে বাদ বাকি আর যে সমস্ত সবজি আমি কাটবো সেই সবগুলো কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো সাথে থাকো। তো বাঁধাকপি কুচিয়ে নিয়ে দেখো, আমি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে, তো সেদ্ধ হয়ে গেছে। আর এবারে হচ্ছে বাঁধাকপিটা নামিয়ে তারপরে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর ডিমটা ফাটা আছে কিনা ওই মানে বারবার করে দেখে নিচ্ছি, ফাটা থাকলে না বেরিয়ে যায়, তো ওই কারণে বারবার করে দেখে তারপরে ডিমটা সিদ্ধ বসাচ্ছি। আর আমি ডিমটা সিদ্ধ বসিয়ে তারপরে হচ্ছে বাঁধাকপিটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো বাঁধাকপিটা করে নেব ডিমটা সিদ্ধ হতে হতে। আর ভাত তো বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে সমস্ত কিছু মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে বাঁধাকপিটাও দিয়ে দিলাম। আর এখানে বাঁধাকপিটা রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে, কারণ বাঁধাকপি না শুধু ততটা ভালো লাগে না, একটুখানি মাছের মাথা দিলেই বেশ খুব সুন্দর টেস্ট হয় খেতে, ওই কারণেই মাছের মাথাটা দিলাম। আর এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস মোটামুটি কমপ্লিট মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এবারে এটাকে আমি নামিয়ে নেব, গরম মশলাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম, মোটামুটি হয়ে গেছে। আর ডিমের ঝোল করবো ব্যাস, আজকে আর অন্য কিছু করবো না, কারণ শুধু দুপুরের জন্য তো, রাতে তো নিমন্ত্রণই আছে। আর এখানে হচ্ছে ডিমের মশলা কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট কড়াইশুঁটি টমেটো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে ভেজে নিয়েছি, ভেজে আলুটা ভেজে তারপরে মশলা দিয়ে দিয়েছিলাম। আর এবারে জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম, ব্যাস এবারে ঢেকে রেখে দেব, তারপরে ফুটে উঠলে পরে তারপরে ডিমটা দেব। আর দেখো ডিম দিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা কিন্তু মোটামুটি হয়েই এসেছে, এবারে শুধু একটুখানি গরম মশলা দেব, ব্যাস তাহলেই আমার ডিমের ঝোল পুরো কমপ্লিট। গরম মশলাটা দিয়ে তারপরে নামিয়ে রেখে এসেছি ডিমটা, আর ভাতও হয়ে গেছে, এবারে হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিলাম, তারপরে হচ্ছে বাসন কোসনগুলো এখন মেজে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো সাথে থেকো আমার। তো বন্ধুরা, রান্না বান্না সমস্ত হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো কাচবো, ঘর বান্ধবটা মুছবো আর স্নান করবো, তাহলে হয়ে যায়। আর আজকে না বেশি কাছাকাছি বের হয়নি,
মানে যেহেতু দুদিন একদম মানে ঘর শুদ্ধ পুরো কেচে নিয়েছি, তো আজকে ওই জন্য একদমই অল্প কটা কাছাকাছি বেরিয়েছে, মানে পরনের জামা কাপড়গুলো, তো সেগুলোই কাছাকাছি করে স্নান করে নেবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, স্নান করে উঠলাম আর এখন সোনা জিয়াকে খাওয়াবো, খাইয়ে তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে নেবো, কারণ রাতে তো আবার বিয়ে বাড়ি আছে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর এখন একটু আগে উঠেছি, উঠে জামা কাপড়গুলো গোছালাম আর এখন সমস্ত কিছু রেডি করছি, সব কিছু বের করছি, ওই দেখো তো সবার কি বের করছি, কী কী পরে যাবো সে সমস্ত কিছু। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি, সেজে গুজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সোনা জিয়াও রেডি হয়ে গেছে, ওরা হচ্ছে নিচে, ঠিক আছে, হাজব্যান্ড রেডি হচ্ছে, তো হাজব্যান্ড রেডি হয়ে গেলেই বেরিয়ে পড়বো। তো যাই হোক, তোমরাও চলো আমাদের সাথে বিয়ে বাড়িতে, তোমরাও এনজয় করো আমার সাথে সাথে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর এই যে দেখো, জিয়ার সাজটা যেহেতু অটো করে যাব, ঠান্ডার মধ্যে আবার বাড়ি আসবো, এই কারণে একটু শীতের পোশাক পরে নিয়েছি। আর এই যে হাজব্যান্ড আসতে তো চায় না, জোর করে নিয়ে এসেছি, আমি বলছি আসো একটু ক্যামেরা করি। তো যাই হোক, সবার ফটোটা একটুখানি তুলে তারপরে এবার বেরিয়ে পড়লাম, এখন স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের বাড়ি 1 নম্বর, আমি যাচ্ছি 4 নম্বর, চলে এসেছি, এখন অটো করে যাব বিয়ে বাড়ি। আর এই যে সোনা, সোনা তো সাজুগুজু করেই নিচে ছিল, একটাও ফটো তোলেনি। তো যাই হোক, এখন দেখো অটো থেকে নেমেই বিয়ে বাড়িটা একদম রাস্তার উপরে, তো খুব সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা, দেখো দারুণ লাগছে। আর সব থেকে ভালো লাগছে এই গণেশের যে মূর্তিটা, খুব সুন্দর, একদম ইউনিক, খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, চলো আস্তে আস্তে ভিতরে ঢুকি, তোমরাও দেখতে থাকো, তোমরাও আমার সাথে এনজয় করো। আর হাজব্যান্ড তো দুই কন্যাকে নিয়ে আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। তো দেখো উপরটাতেও খুব সুন্দর সাজিয়েছে, দেখো দারুণ ডেকোরেশন করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এটা তো নিচতলা, আর এখন যাচ্ছি দোতলাতে, রিসেপশন দোতলাতে হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে 3তলাতে। তো আর রান্নাবান্না 4তলাতে, মানে এই লজটা 4তলা, ঠিক আছে। তো যাই হোক, চলো চলে এসেছি। আর এই যে হলো বরকনে, তো আমার ভাসুরের ছেলে, ছেলের বউ, এখন মানে বিভিন্ন রকমভাবে ফটো তুলছি আর কি। আর এই যে লাল শাড়ি পরা, এটা জ্যাঠা শ্বশুরের মেয়ে, আমার দিদি হয় সম্পর্কে, আর অরেঞ্জ কালারেরটা ওটা আমার একটা জা, ঠিক আছে। তো একসাথে সবাই মিলে ফটো তুলছিলাম আর দিদিকে বললাম একটু কফি খাও, তো দিদি বলছে না আমি কফি খেয়েছি তাই জন্য খাবো না। আর আমি একটু কফি নিলাম, ঠান্ডার মধ্যে কফি খেতে বেশ ভালোই লাগে। আর একটু পকোড়া নিলাম সাথে, তো কফি আর পকোড়া খাচ্ছি আর হাজব্যান্ড ভিডিও করছে। আর এই যে আমার ভাসুরের দুই ছেলে, তো আর পিঙ্ক কালারের শাড়ি পরা, এটা হলো যা, এই জায়েরই ছেলের বিয়ে, ছোট ছেলের বিয়ে। আর জিয়া ফুচকা খেলো একটুখানি, হাজব্যান্ড সবার সাথে কথা বলছে, আর ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে, চারপাশটা একটু দেখিয়ে দিলাম। আর আমার দুই যা এতক্ষণ আসছিল না, ওই কারণে গিফটটা দিচ্ছিলাম না, তো এখন চলে এসেছে, এখন গিফটটা দেব, সোনার পেন্ডেন্ট এনেছি আমরা, তো এটাই এখন গিফট করব। তো আমরা 3 জা মিলে, বৌমা সম্পর্কে হয়তো আমাদের, তো বৌমাকে দিলাম, দিয়ে একটু ফটো তুলে চলে আসলাম। আর এই যে মেজোজায়ের সাজটা তোমাদেরকে দেখাই, বড়মা মেজোজা আর জিয়া আবার বড়মার সাথেও একটু এসছে, ও কাকির সাথে ফুচকা খাবে তার জন্য। আর তো ফুচকা খাওয়া হয়ে গেছে, আর এই যে হলো ছোট যা, তো সাজটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আর এখন আমরা বসে পড়েছি খেতে, তো ওই যে পুচকি বাবা, বড়মা আর মেজো এক সাইডে বসেছে, আমি সোনা জিয়া এক সাইডে বসেছি,
আর হাজবেন্ড আর মেজে দাউর আবার অন্য টেবিলে বসেছে, কারণ এখানে আর হয়নি তার জন্য। আর মেনুতে ছিল এক টেবিল কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, পোলাও, কাতলা মাছ, হচ্ছে মটন কষা, আর স্যালাড, পাঁপড়, চাটনি, মিষ্টি যা যা থাকে। আর হচ্ছে এই যে সব শেষে আইসক্রিম খাওয়া হচ্ছে এখন, তো একটু পরেই বাড়িতে চলে যাব মোটামুটি, কারণ আবার অটো পাবো না, না হলে বেশি রাত করলে অলরেডি 10টা বেজে গেছে আর এখন প্রচণ্ড ভিড় হয়েছে দেখো। তো আমরা একটু সকাল সকাল এসেছিলাম, তখন একটু কম ছিল আর বোনদের সাথে দেখা হয়নি, কারণ বোনরা একটু রাত করে এসছে তো তাই জন্য। আর আমরা যেহেতু বাড়ি যাব আর বোনের বাড়ি তো এখানেই, ওই কারণে বোনেদের তো কোনো অসুবিধা নেই। তো এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর হাজবেন্ড কোথায় একটা গেছে, তো ওই যে আসলো জি আর হাজবেন্ড। আর হাজবেন্ড কী কিনতে গেছিলো জানো? দেখো ওখানে একজন গাছের চারা বিক্রি করছে, সেখান থেকে এই যে লঙ্কার চারা আনতে গেছিলো হাজবেন্ড, আর আমাকে তো বলে যায়নি। আমি পিছন দিকে তাকিয়ে দেখি হাজবেন্ড নেই, তো আমি তো দাঁড়িয়ে আছি কোথায় গেল। তারপরে লঙ্কার চারা নিয়ে আসলেন আর এই যে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন সমস্ত কিছু খুলবো, কিছু খোলা হয়নি, চুলটা খুলবো। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সোনা জিয়ার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমার এখনও হয়নি, আমি এখন খুলবো। আমার চুল খুলতেই তো অনেকক্ষণ সময় লেগে যাবে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাইকে টাটা, গুড নাইট।